হেই ওয়াটসআপ, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে দেখাবো আম্মু আর বাপুজির 37তম বিবাহ বার্ষিকী উপলক্ষে আমরা কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম। তো প্রথমে আমাদের লাগবে পেঁয়াজ বেরেস্তা। তো আম্মু এখানে অনেক আগে পেঁয়াজ বেরেস্তা রেডি করে রাখছে, আর এখানে হচ্ছে তেল ছিল পেঁয়াজ বেরেস্তার, আর এখানে চাল সিদ্ধ করার জন্য পানি ফুটাচ্ছিল, আর এখানে মুরগিটা রেডি করছিল। তারপর আম্মু মাংসটা হচ্ছে আনপ্যাক করতেছে। এখানে যেহেতু এটা দাদা বৌদি স্টাইলে করছি, এই জন্য এটার হচ্ছে আমরা টুকরাগুলো একটু বড় বড়ই রাখছি। এখন চালটাকে আপনাকে সিদ্ধ করে নিতে হবে। চালটাকে আমরা মোটামুটি 80% সিদ্ধ করছি, অনেকটা কাচ্চি অথবা ফ্রাইড রাইস করার সময় যেভাবে সিদ্ধ করি ঠিক সেভাবে। তো আমি এখানে একটা বিরিয়ানির গরম মশলা বানাচ্ছি, সাজিরে, কয়েকটা এলাচ, তারপর দারচিনি, জায়ফল, জয়ত্রী আর হচ্ছে গোলমরিচ, এই কয়টা দিয়ে একটা হচ্ছে মিশ্রণ তৈরি করে নিতে হবে। এটা আপনি চাইলে গুঁড়া করেও ইউজ করতে পারেন, আমরা বেটে ইউজ করছিলাম আর কি। বললাম না আমরা দাদা বৌদি বানাচ্ছি, বাট একটু ডিফারেন্টভাবে। আর এখানে দুধ, পাউডার দুধ আর হচ্ছে এলাচ গুঁড়া দিয়ে একটা মিশ্রণ বানাই রাখছি। এখন মুরগির রোস্টের জন্য আম্মু প্রথমে হচ্ছে, ও এটার সাথে কিন্তু রোস্টের রেসিপিও চলতেছে, আম্মু হচ্ছে একটু ফুড কালার আর লবণ দিয়ে মুরগিটাকে মেখে নিল। তারপর ডুবা তেলে ওই যে পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটাতেই হচ্ছে মুরগিগুলোকে সুন্দর মতন হালকা করে ভেজে নিছে। মুরগি চাইলে কড়া ভাজা করতে পারেন, বাট রোস্টের জন্য হালকা ভাজাটাই আমরা প্রেফার করি। আর এখানে আমি আলুকে রং মাখায় নিছি, এবং আলুকে রং মাখে আবার সেই তেলেই হালকা করে আলুটা ভেজে নিচ্ছি। আমি আলুটা মোটামুটি 50%-এর উপরে ভাজছি, যেহেতু বিরিয়ানির আলুটা আমি একটু নরম পছন্দ করি, শক্ত চাইলে একটু কম ভাজতে পারেন আপনারা। আর এইটা আমরা অতনুর রান্নাঘর থেকে রেসিপিটা হচ্ছে কপি করছি, প্লাস নিজের কিছু ইনোভেশন করছি আর কি। এখন মাংসের জন্য, মানে বিরিয়ানির মাংসের জন্য প্রথমে তেজপাতা এবং পেঁয়াজটাকে হালকা করে বেরেস্তা করে নিচ্ছি এখানে, আর টক দইকে ফাটায় নিচ্ছি, ফেটে রাখতেছি আর কি। আর এখানে আম্মু কাঁচামরিচ বাড়তেছে। তো পেঁয়াজটা যখন বেরেস্তা হয়ে যাবে তখন আমাদের এর ভিতরে দিতে হবে হচ্ছে পানি। আমি এখানে মোটামুটি 1 কাপ পানি দিছি। তারপর পানি দেওয়ার পরে দিতে হবে কাশ্মীরি মরিচের গুঁড়া, আর রেগুলার মরিচের গুঁড়া দিতে পারেন, বাট কালারটা অতটা সুন্দর আসবে না। তারপর মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি এটার মধ্যে হচ্ছে মাংস। এখন মাংসটাকে একটু হচ্ছে কষাতে হবে। কষানোর সময় আমি ইউজ করলাম হচ্ছে সেই টক দই। টক দইটা ডিপে রাখার জন্য এরকম পানি ছাড়া হয়ে গেছে আর কি। তারপর সেই গরম মশলা বাটা, যেটা আমি প্রথমেই দেখালাম যে কী দিয়ে বানাচ্ছি, সেটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচের বাটা। কাঁচামরিচের বাটা মোটামুটি 1 চামচের সমান আমরা হচ্ছে অ্যাড করছি। আপনি ঝাল আপনার মতন কম বেশি করে নিতে পারেন। আর দাদা বৌদির অথেন্টিক বিরিয়ানিতে আমি দেখলাম যে হচ্ছে চিনি দেয় না, বাট আমি একটু চিনি অ্যাড করছি। আর এইদিকে হচ্ছে আমি গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর এবং জাফরান সবগুলো একসাথে ভিজাই রাখতেছি। এটা একটা সুন্দর ঘ্রাণ দিবে, আর মিঠা আতর চেষ্টা করবেন অবশ্যই দেওয়ার যদি অথেন্টিক টেস্টটা চান। আর এদিকে আম্মু হচ্ছে রোস্টটা বানাচ্ছে। রোস্টের মশলাটা কী দিয়ে বানাইছে আমি আর ভিডিও করি নাই, আমারও মনে নেই। পেঁয়াজ বাটা ছিল, গরম মশলা ছিল, আদারসুন বাটা ছিল, আর এবার আম্মু হচ্ছে পোস্ত বাটা ছাড়া করছে। পোস্ত বাটা, বাদাম বাটা ছাড়া রোস্টটা করছে। এটা হচ্ছে রাজশাহী লোকাল স্টাইলের রোস্ট। তো যাই হোক, এখানে রোস্টটা আম্মু মোটামুটি ডান করতেছে। আমাকে বললো যে 1 মুঠ বেরেস্তা দিয়ে দে, তখন আমি বেরেস্তা নিয়ে যে রোস্টটা হওয়ার আগে দিয়ে দিছি। আর তার মধ্যে গুঁড়া দুধ এবং চিনি এগুলো তো অ্যাড করাই লাগছে অবশ্যই। যাই হোক, এখন হচ্ছে মাংসটা আমরা প্রেশারে মোটামুটি 8-10টা সিটি তুলে শীষ দিয়ে নিছি, এবং ওটাতে আলুও অ্যাড করে দিছিলাম। এখন হচ্ছে লেয়ারিংয়ের পালা। প্রথমে মাংসের ঝোলসহ কিছুটা মাংস হাড়ির নিচে দিতে হবে, তারপরে দিলাম হচ্ছে পোলাওয়ের একটা লেয়ার, তার উপরে হচ্ছে বেরেস্তা, ঘি এবং হচ্ছে আর একটা পোলাও মাংসের লেয়ার, তারপর আবার পোলাওয়ের লেয়ার। আর এই ঘিটা হচ্ছে আম্মুর হোমমেড ঘি। আম্মু বসে ভিডিওতে অবশ্যই বলবি এটা হচ্ছে বাসায় বাইরানো ঘি, টাটকা। আমি আচ্ছা ঠিক আছে। তারপরে এই যে দুধের যে মিশ্রণটা ছিল সেটা হচ্ছে উপর দিয়ে হালকা করে দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে আম্মু বললো যে একটু ফুড কালার অ্যাড করে দিতে, তো ওই যে জাফরানে ভিজানো ইয়াতে আমি আর একটু ফুড কালার অ্যাড করে আমি হচ্ছে বিরিয়ানিটা দিয়ে দিছি, আর উপরে অনেকগুলো বেরেস্তা দিয়ে দিছি। ইন্ডিয়ান বিরিয়ানিতে অত বেরেস্তা দেয় না। তো প্রথমে হাই হিটে 10 মিনিট জাল করে নিছি, তারপর একদম লো হিটে 10 মিনিট জাল করে আমাদের বিরিয়ানি রেডি। উপরে যে গরম পড়ছিল ভাইরে ভাই, আমরা 4 তলায় খাওয়া দাওয়া করি না, 3 তলা এসি রুমে নিয়ে আসছি সব খাওয়া দাওয়া করতে। তো এখানে ছিল রোস্টটা আর এখানে বিরিয়ানি। বিরিয়ানি এখন আম্মু হচ্ছে কেটে মিলাবে আর কি। তো বিরিয়ানিটা টেস্টটা অনেক ভালো হয়েছিল, এবং মাংসটা সিদ্ধও সুন্দর হয়েছিল। মানে আমি না আর সহ্য করতে পারতেছিলাম না, মোটামুটি 2:30 বেজে গেছিল রান্না হতে হতে, তখন এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যে মানে আই কান্ট রেজিস্ট এরকম একটা অবস্থা। তো রোস্টের থেকে সেদিন আমরা হচ্ছে বিরিয়ানিটাকে বেশি প্রাধান্য দিছি। রোস্ট কিন্তু এমনি আমার অনেক পছন্দের খাবার। তো আম্মু বললো যে বেড়ে নিতে, তো আমি বাড়তে যেয়ে দেখি একটা বড় হাড্ডি পাইছি। আমি সেই এটা আমাকে দাও, আম্মু এটা আমাকে দিয়েছে, আমি এটা তখনই খাওয়া শুরু করছি। আর দেখেন মাংসটা কী সুন্দর নরমভাবে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, মানে দাদা বৌদির বিরিয়ানির এটাই বৈশিষ্ট্য যে মাংস নাকি একদম খুলে 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 পড়ে।
তো যাই হোক, আমরা হচ্ছে এই বিরিয়ানিটা এনজয় করতেছি। আর বিরিয়ানি মানে বললাম না যে রোস্টটা, আম্মু বলছে রোস্ট নিয়ে আমি না থাক, আমি রোস্ট খাবো না। তখন আম্মুর ওখান থেকে একটু রোস্ট টেস্ট করার জন্য আমাকে ভেঙে দিছে, তো আমি ওটা দিয়েই খেয়ে নিচ্ছি আর কি। তো এই বিরিয়ানিটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করলে আমাকে জানাবেন। অ্যান্ড এই মজাদার বিরিয়ানি খাওয়া শেষ করছি আমরা হচ্ছে বোরহানি দিয়ে। তো এই ছিল দুপুরে খাবার দাবার। রাতে অবশ্যই আরেক ধাপ খাওয়া দাওয়া হবে, যেহেতু বাপুজিদের 37 ম্যারেজ অ্যানিভার্সারি এবং ম্যারেজ অ্যানিভার্সারিতে আমরা অনেক খাই। এবং বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে গরমে হাঁসফাঁস করতে করতে দেখি আবার বৃষ্টি ঝড় উঠছে, তো এই ওয়েদারটাও সুন্দর হয়ে গেল একদম বিরিয়ানি খাওয়ার মতন। তো এই ছিল আজকে ভিডিও। পেজটাকে একটা ফলো দিয়ে দিবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।